বর্ধমান স্টেশনের উপরে দিয়ে যাওয়া রেল ওভারব্রিজ ভেঙে ফেলার কাজে নিয়ন্ত্রিত যান চলাচল 26 তারিখ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রেন চলাচল বেশ কিছু ট্রেন লোকাল এবং দূরপাল্লার বাতিল করা হচ্ছে শনি ও রবিবার শিয়ালদা ডিভিশনে নইহাটি লাইনে বহু ট্রেন বাতিল করা হচ্ছে এখন কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে আরো বিস্তারিত জানাবেন ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য অরিত্রিক দেখো 11 এবং 12 তারিখ অর্থাৎ শনি এবং রবিবার বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে যে মূলত কাজটা হচ্ছে ব্রিজ এবং ট্র্যাক মেইনটেনেন্সের কাজ 11 তারিখ অর্থাৎ শনিবার রাত 10টা থেকে রবিবার সকাল রবিবার রাত 8টা পর্যন্ত এই কাজটা চলবে এবং তার জন্য যেটা জানা যাচ্ছে যে বেশ কয়েকটি নইহাটি রানাঘাট শান্তিপুর এবং কল্যাণী সীমান্ত লোকাল আপ এবং ডাউন সেগুলো বাতিল করা হচ্ছে বেশ কিছু ট্রেনকে শর্ট টার্মিনেটেড করা হচ্ছে অর্থাৎ যেগুলো কল্যাণী সীমান্ত কি যাওয়ার কথা ছিল সেগুলো নৈহাটি পর্যন্ত যাবে এমনটাই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা রেলের তরফে জানানো হচ্ছে যে যাতে সমস্যা কম হয় তার জন্য এই কাজের জন্য শনিবার থেকে বেছে নেওয়া হয়েছে তবে রবিবার সকাল থেকে যারা বেরোবেন তাদের জন্য কিন্তু বেশ কিছু ট্রেন বাতিল থাকবে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং বেশ কিছু ট্রেন বাতিল থাকছে তার মধ্যে নৈহাটি লোকাল রয়েছে রানাঘাট লোকাল রয়েছে শান্তিপুর লোকাল রয়েছে এবং শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল রয়েছে প্রাথমিক টেটের চূড়ান্ত উত্তরমালা প্রকাশ করলো পর্ষদ 11 ডিসেম্বর প্রাথমিক টেটের প্রশ্নপত্রের সঠিক উত্তর কি হবে ওয়েবসাইটে প্রকাশ করলো পর্ষদ এই উত্তরের ভিত্তিতেই প্রকাশিত হবে প্রাথমিক টেটের ফল জানালো পর্ষদ দফায় দফায় আদালতের ভর্ৎসনার পর অবশেষে টনক নড়ল এসএসসির নবম দশমের 800 বেশি শিক্ষকের চাকরি বাতিল করতে চলেছে তারা এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন আগামী সপ্তাহে নোটিশ দেওয়া হবে তারপর পর্যায়ক্রমে সুপারিশপত্র বাতিল করা হবে 31 জানুয়ারি বিচারপতি বিশ্বজিৎ বসু এসএসসির আইনজীবীকে প্রশ্ন করেন নিজের ক্ষমতা কেন প্রয়োগ করছেন না আপনাদের চেয়ারম্যানকে বলুন অযোগ্যদের চাকরি থেকে বরখাস্ত করার জন্য এর প্রেক্ষিতেই এসএসসির এই পদক্ষেপ সপ্তাহ থেকে আমরা প্রক্রিয়াটা শুরু করব প্রথমে 952-র মধ্যে আমরা বলেছি যে 15 জন যাদের নাম আছে ওই তালিকায় কিন্তু তারা তাদের নম্বর বৃদ্ধি পেয়েছে একটি আদালতের নির্দেশে ওই 15 জন এই তালিকার থেকে আমাদের বাদ দিতে হবে এই 937 তার মধ্যে সবাই তো সুপারিশপত্র পাননি এইরকম করে আনুমানিক একটা 800 মতন সংখ্যা 800 একটু সামান্য বেশি হবে এই সংখ্যাটা আমরা পেয়েছি যারা কিনা যাদের সুপারিশপত্র বাতিল করার দিকে আমরা আসতে পারি অবশ্যই একটা নোটিশ দেবো আগামী সপ্তাহে এবং সেই কাজটা শুরু করব এবং সেটা শুরু হবে পর্যায়ক্রমে কাজটা করা হবে টাকার খেলা হচ্ছে আমি মুখ্যমন্ত্রীকে বলবো স্কুল সার্ভিস কমিশন যখন স্বীকার করেছে তারা বেআইনি কাজ করেছে কোর্টে গিয়ে তারা হলফনামা দিয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সুবিদেশ ভট্টাচার্যী তিনি প্রস্তাব করে মুখ্যমন্ত্রী ডিলিট মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ঘোষণা করুক এই ডিলিট আমি নিয়েছি এটা কলুষিত ডিলিট অপরাধ হয়েছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে ডিলিট খারিজ করার বন্দোবস্ত করতে বলুন